নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য হরে কৃষ্ণ। আপনাদের যাদের কাছে মোবাইল আছে সুইচ অফ করুন, কিংবা এরোপ্লেন বলে রেখে দিন, সাইলেন্ট করে রাখুন, ইকোটা জিরো করে দেবেন, ইকো জিরো। আজকে আমরা প্রথমে শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক থেকে কিছুটা শ্রবণ করব, তারপর কিছুক্ষণ প্রশ্ন উত্তর, আপনারা নিঃসংকোচে আলোচনা ভিত্তিক প্রশ্ন, যেটা নিয়ে আলোচনা হবে তার উপরে প্রশ্ন, তারপরে সময় থাকলে আমরা খোলা বেচা শ্রীধরের কাহিনী কিছুটা শ্রবণ করবো যদি সময় থাকে। তাহলে আমার সঙ্গে সঙ্গে শ্লোকটা একটু বলবেন। সমহম সর্বভূতেষু সবাই বলবেন সঙ্গে সঙ্গে, সমহং সর্বভূতেষু নমেদেশ্যস্তি ন প্রিয়ং যে ভজন্তি তুমাং ভক্তা মৈতেতেষু চাপহম। বাড়িতে গিয়ে মুখস্থ করে নেবেন গীতার নবম অধ্যায়ের, নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ভগবান নিজের সম্পর্কে নিজে পরিচয় দিচ্ছেন, ভগবান যদি নিজের পরিচয় নিজে না দেন আমাদের পক্ষে ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। হ্যাঁ, তাই ভগবদ গীতায় দেখবেন যখনই কৃষ্ণ কিছু বলছেন সেখানে লেখা থাকে শ্রী ভগবান উবাচা, যখন অর্জুন কিছু বলছেন তখন লেখা থাকে অর্জুন উবাচা, তখন ভগবান উবাচা লেখা থাকে না। যখন ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র উবাচা, সঞ্জয় বলছেন সঞ্জয় উবাচা, কিন্তু যখন কৃষ্ণ বলছেন তখন ব্যতিক্রম, তখন বলা হয় না যে শ্রীকৃষ্ণ উবাচা, কি বলা হয় শ্রী ভগবান উবাচা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তখন স্বয়ং ভগবান নিজের পরিচয় নিজে দিচ্ছেন। তাহলে আমাদের পক্ষে কৃষ্ণের পরিচয় জানা, ভগবানের পরিচয় জানা অসম্ভব, তাই কৃষ্ণ দয়া করে তিনি তার নিজের স্বভাব সম্পর্কে বলছেন। কি বলছেন? সম অহং সর্বভূতেষু, আমি সমস্ত জীবের প্রতি সমদর্শী, আমি নিরপেক্ষ। কিছু কিছু মানুষ আছে না পক্ষপাতিত্ব করে, হ্যাঁ, যেমন চাকরি দেওয়ার সময় কোনো মন্ত্রী যদি চাকরি দেয় তো নিজের ভাইপোকে দিয়ে দেবে, তাই না? এটাকে বলা হয় পক্ষপাতিত্ব, পক্ষপাতিত্ব। তো ভগবান কি পক্ষপাতি? কি মনে হয়, ভগবান কি পক্ষপাতি না নিরপেক্ষ? নিরপেক্ষ ভগবান হচ্ছেন, নিরপেক্ষ, তার চোখে সমস্ত জীব সমান। একটা পিঁপড়া থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত তার চোখে সমান, তিনি হচ্ছেন পরম বিচারক। তাই তার চোখে এমন নয় যে একজন খুন করলে তাকে ক্ষমা করে দেবেন, আরেকজন খুন করলে তাকে শাস্তি দেবেন, এমন নয়। আমি খুন করলে আমাকে শাস্তি দেবেন, আপনি খুন করলে আপনাকেও শাস্তি দেবেন। তো ভগবানের চোখে সবাই সমান, আমি ভালো কাজ করলে আমাকেও পুরস্কার দেবেন, আমি খারাপ কাজ করলে আমাকেও শাস্তি দেবেন, ভগবানের চোখে সবাই সমান। এটাই ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন। এখানে ভগবান মানে কৃষ্ণ। হ্যাঁ, অনেক গীতা আমি দেখেছি বাজারে পাওয়া যায়, পরমেশ্বর বললেন, কৃষ্ণ কথাটা বলতে তাদের লজ্জা লাগে। আমাদের জানতে হবে ভগবান কে, ভগবানের নাম জানতে হবে, তার ঠিকানা জানতে হবে, তার টেলিফোন নাম্বার জানতে হবে, তার পাসওয়ার্ড জানতে হবে, তার অলি গলির ঠিকানা আমাদের জানতে হবে, তার কাকার নাম জ্যাঠার নাম আমাদের জানতে হবে।
ভগবানের পরিচয় বিস্তারিত ভাবে জানতে হবে। তো অনেকেই বলে, আমি দেখেছি বাজারে গীতা পাওয়া যায়। পরমেশ্বর বললেন, আরে পরমেশ্বরটা কে? ওইটা ছিল প্রভুপাদ, তাৎপর্য যে আমাদের গীতা যথাযথ, যথাযথ মানে যা আছে ঠিক হুবহু যথাযথ। হ্যাঁ, সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করে দিলেন, এই পরমেশ্বর মানে কৃষ্ণ, এই পরমেশ্বর মানে কি কৃষ্ণ। যদিও কৃষ্ণ বাচক বলা হয়নি, কিন্তু আমরা জানি কুরুক্ষেত্রে গীতা কে বলেছিলেন, কৃষ্ণ বলেছিলেন। তো কৃষ্ণ বলছেন সমহম সর্বভূতেষু, আমি সবার প্রতি সমদর্শী, কেউ আমার কাছে এমন নয় যে তাকে আমি একটু বেশি পক্ষপাতিত্ব করব। হ্যাঁ, আইনের চোখে আমরা বলি না, আইনের চোখে সব সমান, তাই না? অনেক সময় অনেক বড় বড় মন্ত্রী জেলে চলে যায়, কেন বলুন তো? আইনের চোখে সব সমান। ঠিক তেমনি ভগবানের চোখে সব সমান। সমহম সর্বভূতেষু, আমি সমস্ত জীবের প্রতি সমান, সমদর্শী। এটা হচ্ছে, মনে রাখবেন, এটা ভগবানের একটা বিশেষ গুণ, এবং ভগবান নিজেই তার এই গুণের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যাতে আমরা না ভাবি যে আমি পাপ করে পার পেয়ে যাব। এটা আমাদের দেশে একটা কথা চালু আছে না, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। তো কেন? কারণ ভগবান সমদর্শী, তার চোখে ওই হিন্দু মুসলমান এরকম কোনো ভেদ নাই। একটা হিন্দু যদি খুন করে ভগবান যে শাস্তি দেবেন, একজন মুসলমান যদি খুন করে ভগবান একই শাস্তি দেবেন। এমন নয় যে তিনি ও হিন্দু খুন করেছে তাই তাকে আমি ক্ষমা করে দেব, এমন নয়। যে পাপ করবে পাপের শাস্তি, মাতাজি কোন দিকে তাকিয়ে আছেন, এদিকে কি দেখছেন? এদিকে মনোযোগটা সম্পূর্ণরূপে, আমি কি বলছি, আমি মাঝে মধ্যে প্রশ্ন ধরবো, ঠিক আছে, পাঠের শেষে আপনারা প্রশ্ন করবেন, আর পাঠের মাঝখানে আমি প্রশ্ন ধরব, আমি চোখ দেখে বুঝতে পারি কার মন কোন দিকে। যাই হোক, কৃষ্ণ বলেছেন সমহম সর্বভূতেষু, আমি সমস্ত জীবের প্রতি সমদর্শী। হ্যাঁ, যেমন যে বৃষ্টি হয়, বৃষ্টি গরিবের বাড়িতেও পড়ে, গরিবের জমিতেও পড়ে, ধনীর জমিতেও পড়ে, ধনীর বাড়িতেও বৃষ্টি পড়ে, গরিবের বাড়িতেও বৃষ্টি পড়ে। সমুদ্রে বৃষ্টির দরকার নাই, আছে কি? সমুদ্রে বৃষ্টির দরকার আছে কি? কি মনে হয়? সমুদ্রে তো জলের অভাব নাই, কিন্তু সমুদ্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, জেনে রাখবেন, সমুদ্রে প্রচুর বৃষ্টি হয়। যারা জাহাজে যাতায়াত করে তারা দেখে প্রচুর বৃষ্টি হয়। আবার গরিবের বাড়িতেও বৃষ্টি হয়, ধনীর বাড়িতেও বৃষ্টি হয়, ধনীর জমিতেও বৃষ্টি হয়, গরিবের জমিতেও বৃষ্টি হয়। তো বৃষ্টি তো সমদর্শী না? আরেকটা সমদর্শী দৃষ্টান্ত হচ্ছে সূর্যের আলো, গরিবের উঠানো পড়বে, ধনীর উঠানো পড়বে, তাই না? সূর্যের আলো সমদর্শী। হ্যাঁ, সূর্য সবাইকে আলোক প্রদান করে, বিচার করে না যে এ ধনী এ গরিব। হ্যাঁ, বিচার করে না, সব জায়গায় সূর্যের আলো পড়ে। তো ভগবানের কৃপাটাকে বলা হচ্ছে সূর্যের আলোর মতো। হ্যাঁ, এমনিতে বলা হয় কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, তো তার আলোটাও সেরকম নিরপেক্ষ। হ্যাঁ, তাহলে বৃষ্টি বুঝতে পারলেন নিরপেক্ষ, সূর্য সূর্যের জ্যোতি নিরপেক্ষ, ঠিক তেমনি ভগবানের কৃপার জ্যোতি নিরপেক্ষ। হ্যাঁ, সংসার দাবা নলোক তৃণায় কারণ ঘনা ঘনাত্ম, এখানে ঘনা ঘনাত্ম মানে ম্যাঘ, তো ম্যাঘ থেকে যখন বৃষ্টি হয় সেটা যেমন সবার কাছে সমান ভাবে পড়ে, ঠিক সেরকম ভগবানের কৃপা গুরুর মাধ্যমে, গুরুর মাধ্যমে সবার কাছে সমান ভাবে উপস্থিত হয়। হ্যাঁ, আরো দৃষ্টান্ত দিয়েছেন প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ প্রতিটি পয়েন্ট খুব পরিষ্কার করে বোঝাতেন। হ্যাঁ, যেমন তিনি দৃষ্টান্ত দিয়েছেন, একটা জায়গায় দৃষ্টান্ত দিয়েছেন শিক্ষক মহাশয়, মাস্টার মশাই, মাস্টার মশাই কোনো ছাত্রকে, মনে করুন অঙ্ক পরীক্ষা হলো, মাস্টার মশাই কোনো ছাত্রকে 110 দিচ্ছেন, কোনো ছাত্রকে 150 দিচ্ছেন, আবার আমি এমন ছাত্র দেখেছি মাস্টার মশাই 100 দিয়েছেন।
তো আমি যদি বলি মাস্টার মশাই পক্ষপাতি, তিনি পক্ষপাতিত্ব করছেন, কথাটা কি সত্যি? ভালো মাস্টার মশাই পক্ষপাতিত্ব করেন না। তাহলে কেন একজন 110 পাচ্ছে, একজন 100 পাচ্ছে? আমরা তো বাইরে থেকে মনে হচ্ছে তিনি পক্ষপাতিত্ব করছেন, কিন্তু তিনি কি পক্ষপাতিত্ব করছেন? পক্ষপাতিত্ব করছেন। তাহলে একজন 10 পাচ্ছে, একজন 50 পাচ্ছে, হ্যাঁ, একজন 100 পাচ্ছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে ছাত্রের যোগ্যতা, ছাত্রের যোগ্যতা। আপনিও যদি ভালো লেখেন আপনাকেও 100 দেবে, আমি যদি ভালো লিখি আমাকেও 100 দেবে। এটা মাস্টার মশাইয়ের পক্ষপাতিত্ব নয়। তো ঠিক ভগবান হচ্ছেন সেরকম, কৃষ্ণ হচ্ছেন সেরকম। আপনি ভালো কাজ করলে ভালো কর্মের ভালো ফল, খারাপ কাজ করলে কষ্ট পাবেন, দুঃখ পাবেন, বুঝেছেন? তো ঠিক মাস্টার মশাই যেমন ভালো ছাত্রকে বেশি নম্বর দিচ্ছেন, খারাপ ছাত্রকে কম নম্বর দিচ্ছেন, ঠিক তেমনি ভগবান যিনি আমাদের জগৎগুরু, সকলের শিক্ষক, তিনি যে ভালো কর্ম করবে তাকে ভালো ফল দেবে, যে খারাপ কর্ম করবে তাকে খারাপ ফল দেবে। আরেকটা দৃষ্টান্ত শ্রীল প্রভুপাদ দিয়েছেন, যেমন বিচারপতি, বিচারপতি আমি একবার শুনেছিলাম যে বিচারপতি ঘোষণা দিয়েছেন যে একজন ব্যক্তি খুব ভালো কাজ করেছিল, তো বিচারপতি ঘোষণা দিয়েছিলেন যে ওনাকে 5 লাখ টাকা, 5 লাখ টাকা পুরস্কার দিতেন, যেহেতু একটা ভালো কাজ করেছে তাই ওনাকে 5 লাখ টাকা পুরস্কার দিতেন। আবার অনেক সময় বিচারপতি ঘোষণা করে যে ওনাকে ফাঁসি দিতে হবে, তাই না? তো কাউকে ফাঁসি দিচ্ছেন বিচারপতির ঘোষণার ফলে, কেউ ফাঁসি কাস্তে ঝুলছে, আবার কেউ 5 লাখ টাকা পুরস্কার পাচ্ছে। তো বিচারপতি কি পক্ষপাতী? কি মনে হয়? হ্যাঁ, পক্ষপাতি নয়, পরিষ্কার, জিনিসটা পরিষ্কার, বিচারপতি পক্ষপাতি নয়। তবে তিনি কেন কাউকে 5 লক্ষ টাকা দিচ্ছেন, আরেকজনকে ফাঁসি কাস্তে ঝোলাচ্ছেন কেন? যার যার কর্ম, এই হচ্ছে সনাতন ধর্মের কর্মবাদ, লব কর্ম, লব কর্ম। আমরা যা করব, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, তো ভগবান কখনো চিন্তা করেন না যে মুসলমান, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, তাই খ্রিস্টান কর্ম করলে একরকমের ফল, মুসলমান কর্ম করলে আরেক রকমের ফল, হিন্দু কর্ম করলে আরেক রকমের ফল, ভগবান চিন্তা করেন। যার জন্য ভগবদ গীতায় হিন্দু কথাটাই নাই। ভগবদ গীতায় পারবেন একটা হিন্দু কথাটা বের করতে? হিন্দু কথাটা ভগবদ গীতায় আছে কিনা? নেই, আপনি পরে দেখুন, তন্ন তন্ন করে খুঁজে দেখুন, ভগবদ গীতার মধ্যে হিন্দু কথাটা নাই, বেদে নাই, উপনিষদে নাই। কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের ভগবান, হ্যাঁ, তাই সমস্ত জীবের কর্ম তিনি বিচার করেন, তাকে নিজে হাতে বিচার করতে হয় না। তার হাতে 33 কোটি দেব দেবী আছে, তার মধ্যে আবার একটা বিশেষ বিচার বিভাগ আছে যেখানে যমরাজ হচ্ছেন ইনচার্জ, আর যমরাজের সেক্রেটারির নাম কি? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, তিনি সবসময় আমাদের কর্ম লিখছেন, আমরা কে কি কর্ম করছি, এমনকি আমরা কে কি চিন্তা করছি, আমাদের চিন্তা পর্যন্ত তার কলমে লেখা হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। আমাদের মৃত্যুর পরে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন, সবাই চিত্রগুপ্তের কাছে যাবে এবং চিত্রগুপ্ত সমান ভাবে বিচার করবে। এমন নয় যে হিন্দুদের একটু বেশি দয়া দেখাবেন, হ্যাঁ, এরকম নয়। তিনি সবাইকে, একটা হিন্দু খুন করলে যে ফল দেবেন, একটা মুসলমান খুন করলে সেই ফল দেবেন, একটা হিন্দু মদ খেলে যে শাস্তি দেবেন, একজন মুসলমান মদ খেলে সেই শাস্তি দেবেন। ভগবানের চোখে সবাই সমান, ভগবান হচ্ছেন নিরপেক্ষ। সমহম সর্বভূতি শুনমে দেশ, আমার কেউ শত্রু নাই, ভগবান বলছেন আমার কেউ শত্রু নাই। এখন প্রশ্ন হচ্ছে, শত্রু না থাকলে আমরা দেখি একজন জন্ম থেকেই খোরা, একজন জন্ম থেকেই অন্ধ, আমরা বলতে পারি হে কৃষ্ণ তুমি তো বলছো তোমার কোনো শত্রু নাই, তো এইটা জন্ম থেকে অন্ধ কেন? কেউ জন্ম থেকেই মুসলমান,
কেউ জন্ম থেকে হিন্দু, কেউ জন্ম থেকে খ্রিস্টান, কেউ জন্ম থেকে বৌদ্ধ। তো তুমি বলছো তুমি নিরপেক্ষ, তো তুমি কাউকে ভালো পরিবারে জন্ম দিচ্ছ, কাউকে খারাপ পরিবারে জন্ম দিচ্ছ, কাউকে গরিব পরিবারে জন্ম দিচ্ছ, কাউকে ধনী পরিবারে জন্ম দিচ্ছ। আমি তো দেখছি তুমি পক্ষপাতিত্ব করছ। উত্তর কি? যে পাপ কাজ করেছে সে গরিব পরিবারে জন্মাবে, যে ভালো কাজ করেছে সুতিনাং শ্রীমতাঙ্গে হি যুগ ভ্রষ্ট বিজায়তে, যে ভালো কাজ করেছে সে ধনী পরিবারে জন্মাবে, শুচি মানে পবিত্র পরিবারে জন্মাবে, বৈষ্ণব পরিবারে জন্মাবে, তারপরে ব্রাহ্মণ পরিবারে জন্মাবে, ভালো ব্রাহ্মণ, দু নম্বরই ব্রাহ্মণ নয়, ডুপ্লিকেট ব্রাহ্মণ নয়। টাইটেল ব্রাহ্মণ আবার মদ খায়, ওই যে কৃষ্ণ সমদর্শী, টাইটেল ব্রাহ্মণ কিন্তু যদি মদ খায় কৃষ্ণ বলবে না ও তুমি তো ব্রাহ্মণ তাই তোমাকে ছেড়ে দিলাম, ও কৃষ্ণ বলবে না। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তি, দেবতারা রয়েছেন বিশেষ করে যমরাজ এবং চিত্রগুপ্ত। ব্রাহ্মণও যদি মদ খায় তার বিচার যা হবে, একজন চণ্ডালও যদি মদ খায় তার বিচার একই হবে, বুঝছো? এটাই হচ্ছে কৃষ্ণের সমদর্শিতা। তো এখন এই যে কেউ ধনী পরিবারে জন্মাচ্ছে, কেউ গরিব পরিবারে জন্মাচ্ছে, কেউ রোগ নিয়ে জন্মাচ্ছে, হ্যাঁ রোগ নিয়ে জন্ম থেকে, আমি দেখেছি বাচ্চা কোলের বাচ্চা জন্ম থেকেই তার ভোকাল কর্ড নষ্ট, জন্ম থেকেই তার লিভার নষ্ট আছে, তো এরকম বাচ্চা জন্মায় জন্ম থেকেই লিভার নষ্ট। হ্যাঁ অনেক সময় হয় কি জন্ম থেকেই লিভার নষ্ট, তারপর 3 বছর বয়সে মারাই গেল। হে কৃষ্ণ তুমি তো তুমি তো তুমি তো পক্ষপাতিত্ব করছো, এই বাচ্চাটা কি পাপ করেছে, এই বাচ্চাটার যে তুমি গলা নষ্ট করে দিলে, 3 বছর বয়সে মেরে দিলে তুমি তাকে, 3 বছর বয়সে অনেক বাচ্চা সাপের কামড়ে মারা যায়, তুমি যে তাকে হত্যা করলে, তুমি তো দেখছি পক্ষপাতিত্ব করছো, এই বাচ্চাটা কি পাপ করেছিল, বিনা পাপে নিষ্পাপ শিশুটাকে তুমি হত্যা করে দিলে। তার উত্তর কি? কৃষ্ণ কি উত্তর দেবে? দিয়ে রেখেছেন উত্তর, কি উত্তর দিয়েছেন? গীতা ভাগবত উত্তর দিয়ে রেখেছেন, এই বাচ্চাটি পূর্বজন্মে সে মানুষ ছিল, পূর্বজন্মে কি ছিল? মানুষ, মানুষ থাকাকালে সে পাপ করেছে। প্রভুপাদ বলছেন, আমাদের প্রভুপাদ সেগুলি ব্যাখ্যা করছেন, প্রভুপাদ মন গড়া কিছু বলেননি, যা আমাদের শাস্ত্রে আছে সেগুলি ব্যাখ্যা করছে। বলছে অনেকে মাতৃগর্ভের কথা নয় কোন নয়, মাতৃগর্ভে সন্তানকে হত্যা করে, করে না? আজকাল মানুষ বেশি চালাক হয়ে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলেন মা যখন গর্ভবতী হয়, ডাক্তার বাবু দেখুন তো আমার গর্ভের সন্তানটা কি ছেলে না মেয়ে, ডাক্তার চুপে চুপে, সরকার আবার জানতে পারলে সরকার তাকে জেলে পাঠিয়ে দেবে, সেই ডাক্তারকে জেলে পাঠিয়ে দেবে। আপনারা জেনে রাখবেন, সরকার যদি জানতে পারে যে আপনি এরকম বাচ্চা চেক করছেন ছেলে না মেয়ে, হ্যাঁ সরকার এই কথা বলছে, কথা বলতে গেলে 10,000 মাইল দূরে যেতে হবে, এখানে না। তো আপনি যে বাচ্চাটাকে আমরা সরকার যদি টের পায় সরকার কিন্তু শাস্তি দেয়। তো যাই হোক, এখন এই যে এইভাবে যে কেউ বাচ্চাকে নষ্ট করে, অনেক সময় মেয়ে বাচ্চা হলে অনেকেই বলে মেরে ফেল, নিজের সন্তানকে নিজে মেরে ফেলছে। হ্যাঁ উত্তরা তার গর্ভে যখন পরীক্ষিত ছিল তখন অশ্বত্থামা সেই সন্তানটাকে মারার চেষ্টা করেছিল, তো অনুত্তরা বলেছিল হে কৃষ্ণ আমাকে মেরে ফেলুক কিন্তু আমার সন্তানটাকে যেন না মারে, আমাকে মেরে ফেলুক। উত্তরা পরীক্ষিত মহারাজের মা যে আমাকে মেরে ফেলুক কিন্তু আমার গর্ভের সন্তানকে যেন না মারে। এখন কেউ যদি গর্ভের সন্তানকে হত্যা করে পরের জন্মে, প্রভুপাদ বলছেন কমপক্ষে 3-4 জন্ম, কমপক্ষে 3 জন্ম 4 জন্ম সে পৃথিবীর আলো দেখতে পাবে না। যে মানুষ গর্ভের সন্তানকে হত্যা করে এটাকে বলা হয় ব্রহ্ম হত্যা, জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিয়ে কানি, ব্রহ্ম হত্যা মানে অনেকে মনে করে ব্রাহ্মণকে হত্যা করে, না ব্রাহ্মণকে হত্যা এটাও ব্রহ্ম হত্যা, কিন্তু মাতৃগর্ভে যে সন্তানকে হত্যা করা হয় ভ্রূণ হত্যা সেটাকে বলা হয় ব্রহ্ম হত্যা। এই ব্রহ্ম হত্যা করলে পরে কি হয় না, সে 3-4 জন্ম আরো বেশি হতে পারে সে পৃথিবীর আলো দেখবে না, তার মানে সেও এমন এক মায়ের গর্ভে যাবে পরের জন্মে। এই জন্মে সে একটা শিশুকে মাতৃগর্ভে হত্যা করলো,
পরের জন্মে সেও এমন এক মায়ের গর্ভে যাবে, তাকে সেখানে হত্যা করা হবে। আর এটা চলবে চক্রাকারে, অনাদি কর্ম ফলে পরি ভবার নব জলে তরি বারে না দেখি উপায়। চলছে এটা চক্রাকারে চক্রাকারে। আমি একটা সন্তানকে মাতৃগর্ভে হত্যা করলে পরের জন্মে আমাকে এমন মায়ের গর্ভে প্রবেশ করতে হবে যেখানে কোন ডাক্তার এসে আমাকে হত্যা করবে। তাহলে ভগবান নিরপেক্ষ না পক্ষপাতিত্ব করছেন? নিরপেক্ষ। তুমি সন্তান হত্যা করেছ, তুমি আবার সেই ফল ভোগ করছ। এই জন্য সংস্কৃতে যখন মন্ত্র হয় মাংস খাদতি ইতি মাংস, কালী পূজার মন্ত্র হয় কালী পূজা, এটা পাঠা বলি দেয় না তো, বলে মাংস খাদতি ইতি মাংস। হে পাঠা, এই জন্মে আমি তোমাকে খাচ্ছি, পরের জন্মে তুমি আমাকে খাবে। মাম মানে আমাকে, স মানে তুমি বা সে, সে আমাকে পরের জন্মে খাবে স, আর মাম মানে আমাকে, মাম স মাংস। সংস্কৃত কথাগুলি প্রত্যেকটি শব্দের গভীর অর্থ। মাংসকে কেন মাংস বলে আমরা জানি না, মাংসকে মাংস বলে এই কারণে আমরা যাকে খাই তার সঙ্গে একটা চুক্তি হয়। কি চুক্তি? যেমন একটা পাঠার মাংস আপনি খেলেন, পাঠাকে আপনি বলেই দিলেন মাম স খাদতি ইতি মাংস। এগুলি শাস্ত্রে ব্যাখ্যা আছে যে হে পাঠা, এই জন্মে আমি তোমাকে খাচ্ছি, আমি কথা দিচ্ছি পরের জন্মে তুমি আমাকে খাবে। এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, নিউটনের সূত্র। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমরা যদি একটা পিঁপড়াকে মারি, পিঁপড়াটা কষ্ট পায় তো, পিঁপড়াটা কষ্ট পায় তো, এই কষ্টটা পিঁপড়াটা যেটুকু কষ্ট পেয়ে যায় সেটা আমাকে পেতে হবে। হ্যাঁ, মন্ডুকি মাকি মুনি মন্ডুক মুনি না, একটা পোকা মেরেছিল, যমরাজ তাকে শাস্তি দিয়েছিল। মন্ডুক মুনি বললেন আমার জীবনে আমি তো কোনো পাপ করিনি, হে যমরাজ তুমি কেন আমাকে শাস্তি দিচ্ছ? বলছে তুমি ভুলে গেছো, তুমি একটা পোকাকে কষ্ট দিয়েছিলে, একটা পোকাকে কষ্ট দিয়েছিল সেটা যমরাজের খাতায় লেখা রয়েছে। তাহলে আমরা যে মাছ খাই কষ্ট পায়, মাছগুলি কষ্ট পায় কিনা? বলে প্রভু আমি আমি কাটি না, ওই বাজার থেকে কেটে দেয়, আমি রান্না করে খেয়ে দিই। শাস্ত্রে বলা হয়েছে ছয় রকমের মানুষ, ছয় রকমের মানুষ যখন কোনো প্রাণীকে কষ্ট দেয়া হয় ছয় রকমের মানুষ শাস্তি পায়। যে পাঠাটা কাটে, পাঠার দৃষ্টান্ত ধরুন, ওই মাছ পাঠা একই কষ্ট তো পায়, যে পাঠা কাটে সে শাস্তি পাবে, যে পাঠার মাংসটা বিক্রি করে সে শাস্তি পাবে, যে পাঠার মাংস কিনে সে শাস্তি পাবে, যে পাঠার মাংস রান্না করে সে শাস্তি পাবে, যে পাঠার মাংস পরিবেশন করে সে শাস্তি পাবে, যে পাঠার মাংস খায় সে শাস্তি পাবে। তাহলে কজন পাচ্ছে শাস্তি? ছয় জন। তাহলে ভগবান নিরপেক্ষ, ভগবান নিরপেক্ষ, এমন নয় যে নিষ্পাপ পাঠা। হ্যাঁ, হে পাঠা তুমি নিষ্পাপ, কিন্তু ভগবানের ইচ্ছা হলো যে নিষ্পাপ পাঠাকে একটু কষ্ট দিয়ে তিনি মজা পাবেন। হ্যাঁ, যে পাঠা তুমি কষ্ট পাচ্ছ, আমার খুব মজা হচ্ছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, আমার খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, আমার নাচতে ইচ্ছা করছে। ভগবান কি এরকম? না, তুমি পাঠা কোন জন্মে মানুষ ছিলে, এই মনুষ্য জন্মটা ঘুরে ঘুরে আসে চক্রাকারে ঘড়ির কাটার মতো, যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ভগবানের সৃষ্টিতে সবই চক্রাকারে, সৃষ্টি স্থিতি প্রলয়। এই কথা কেন? সৃষ্টি স্থিতি প্রলয়, সৃষ্টি স্থিতি প্রলয়, ঘুরে ঘুরে চক্রের আকারে, চক্রের আকারে। আবার দেখুন সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, চক্রের আকারে। ভগবানের সৃষ্টিতে বহু জিনিস আছে চক্রের আকারে, ঘড়ির কাঁটার মতো ঘুরছে, যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। আমরা বলি না এক মাঘে শীত যায়, ঘুরে ঘুরে আসে, ঠিক তেমনি মনুষ্য জন্মটা ঘুরে ঘুরে আসে। মহাবিষ্ণুর এক নিঃশ্বাসের মধ্যে 84 লক্ষ জনি ভ্রমণ,
বলে সবাইকে কি 84 লক্ষ জেনে ভ্রমণ করতে হয়? তা নয়, পাপের মাত্রা অনুসারে আমরা যেরকম পাপ করব সেই পাপের মাত্রা মেপে মেপে, কেউ 3 লক্ষ জনে ভ্রমণ করবে, কেউ 3 জন্ম ভ্রমণ করবে, কেউ 10 জন্ম ভ্রমণ করবে, কেউ 1 লক্ষ জন্ম ভ্রমণ করবে। তো কে কতটুকু ভ্রমণ করবে সেটাও নির্ভর করে তার কর্মের উপর। তাহলে ভগবান নিরপেক্ষ কিনা, কৃষ্ণ নিরপেক্ষ কিনা? আপনি কৃষ্ণকে প্রশ্ন করতে পারেন, হে কৃষ্ণ এই ব্যাংকটা তো কষ্ট পাচ্ছে, একটা সাপে কামড় দিয়েছে ব্যাংকটাকে, ব্যাংকটা তো নিষ্পাপ না? ব্যাংক পাপ করেছে কি মনে হয়? হ্যাঁ পাপ করেছে, কারণ এই ব্যাংকটা কোনো না কোনো জন্মে মানুষ ছিল। এই যে 84 লক্ষ জনই ভ্রমণ, হ্যাঁ এই ব্যাংক যখন হয় কে ব্যাংক হয়? ওই আত্মা, আত্মা কর্ম, কর্ম ফলে ব্যাংক। আমিও ব্যাংক হতে পারি, আপনিও ব্যাংক হতে পারে, কর্ম যদি খারাপ থাকে। কর্ম খারাপ করলে ভগবান আপনাকে ব্যাংকের জন্ম দেয়। কর্ম খারাপ হলে সব ব্যাংকে তো আবার সাপে খায় না, তো ব্যাংকের মধ্যেও আবার কারো কর্ম একটু ভালো, কারো কর্ম একটু খারাপ, বুঝেছেন? যার কর্ম বেশি খারাপ তখন সাপ এসে তাকে খেয়ে ফেলবে। তো সে কি বলো, কিউ কিউ করে আমরা বলি সাপে ডাকে, সাপে ডাকে না, কে ডাকে? ব্যাংক ডাকে, কিন্তু আমরা মনে করি সাপে ডাকে। তো এই যে ব্যাংক যে কষ্ট পাচ্ছে, কেউ কেউ বলে গাদাগর্দবরা বলে যে ভগবান ব্যাংকে কষ্ট দিয়ে আনন্দ পায়, ব্যাংক নিষ্পাপ, কষ্ট সে পাবেই। হ্যাঁ আমি মোবাইল বানিয়েছি, মোবাইল ভেঙে ফেলেছি, আমার মোবাইল আমি ভেঙে ফেলেছি, তো আমি মানুষটা কেমন বলুন তো? হ্যাঁ আমি একটা মোবাইল বানিয়েছি, আমি ভেঙে ফেলবো, আমি গীতা ছাপিয়েছি, আমি গীতা আগুনে পুড়িয়ে ফেলবো, হ্যাঁ তা আমি কেমন মানুষ বলুন তো একটু? ভালো মানুষ না খারাপ মানুষ? আমি একটা ল্যাপটপ বানিয়েছি, আমার ল্যাপটপ আমি ভেঙে ফেলবো, তা আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তো ভগবান কি এরকম খারাপ নাকি যে আমি ব্যাংক বানিয়েছি, ব্যাংকে আমি কষ্ট দেবো, ব্যাংক কষ্ট পেলে আমি মজা পাবো, ঠিক কি মনে হয় ভগবান খারাপ না? হে ব্যাংক তুমি কোনো না কোনো জন্মে মানুষ ছিলে, তুমি যখন মানুষ ছিলে তখন তুমি পাপ করেছিলে, সেই পাপের শাস্তি তুমি এখন ভোগ করছো। এইভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে আবার মানুষ, এই মানুষ মানে কর্মক্ষেত্র, মানুষটা কি কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে আমরা কর্ম করি, আর পশু জন্ম, ব্যাঙের জন্ম, সাপের জন্ম এগুলিকে বলা হয় ভোগক্ষেত্র। দেবতার জন্ম কেউ আন্দাজ করতে পারেন কিসের, কিসের ক্ষেত্র? দেবতার জন্ম ভোগক্ষেত্র, দেবতার জন্ম হচ্ছে ভোগক্ষেত্র, কর্মক্ষেত্র নয়, দেবতার জন্ম কর্মক্ষেত্র নয়, মনুষ্য জন্ম হচ্ছে কর্মক্ষেত্র। এই যে 84 লক্ষ রকমের প্রাণী আছে, তার মধ্যে 80 লক্ষ রকমের প্রাণী জলযান অবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকার, এমনিতে কোটি কোটি কিন্তু প্রকার, জলের মধ্যে 9 লক্ষ প্রকার প্রাণী, 9 লক্ষ প্রকার, কোটি কোটি কিন্তু 9 লক্ষ প্রকার। জলযান অবলক্ষানি স্থাবরা লক্ষবংশী, গাছপালা, আমাদের বেদে বলা হচ্ছে গাছপালার প্রাণ আছে, আত্মা আছে, আত্মা আছে, তো সে গাছপালা হচ্ছে 20 লক্ষ প্রকার। হ্যাঁ ক্রিময় রুদ্র সংঘকা, কীট পতঙ্গ আছে 11 লক্ষ প্রকার, পক্ষীনাম 10 লক্ষণম, পাখি আছে 10 লক্ষ প্রকার, 30 লক্ষণী পশব, 30 লক্ষ প্রকার জন্তু জানোয়ার, বাঘ ভল্লুক হরিণ 30 লক্ষ প্রকার। তাহলে চতুর্লক্ষণী মানুষ, মানুষ কত লক্ষ প্রকার? 4 লক্ষ প্রকার। এবার সব যোগ করলে 84 লক্ষ, 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, পাইয়াছ মনুষ্য জন্ম অমূল্য রতন। হ্যাঁ ব্রহ্মাণ্ড ভ্রমিতে, এই রূপে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সংশোধনের সুযোগ শুধুমাত্র মনুষ্য জন্মে, ব্যাঙের জন্মে সংশোধনের সুযোগ নাই, গরুর জন্মে সংশোধনের সুযোগ নাই, বৃক্ষ জন্মে সংশোধনের সুযোগ নাই, এমনকি দেবতার জন্মে সংশোধনের সুযোগ নাই, সংশোধনের সুযোগ শুধু
মনুষ্য দেহ। এই জন্য মনুষ্য দেহটাকে বলা হয় কর্মক্ষেত্র, অতি দুর্লভ। এই কর্মক্ষেত্রে আমরা যখন এই মনুষ্য দেহটা পাই, বিশেষ করে পৃথিবীতে, এই পৃথিবীতে মনুষ্য জন্মটা হচ্ছে অতি বিরল, অতি দুর্লভ। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পরে আমরা ঘুরে ঘুরে মানুষ হই, মানুষ হয়ে কর্ম অনুসারে আবার ঘুরি, আবার কর্ম অনুসারে মানুষ হই, ঘুরে ঘুরে মানুষ হই। মানুষের চান্স ভগবান বারবার দেয়, যতদিন নিজেকে সংশোধন না করে। হ্যাঁ, এমনকি সাধারণ পরীক্ষায় আমরা দেখি একটা ছাত্র ফেল করে, তাকে আবার পরীক্ষায় বসতে দেওয়া হয়, আবার ফেল করে আবার পরীক্ষায় বসতে দেওয়া হয়। তো ঠিক সেরকম মানুষ যখন কুকর্ম করে তাকে শাস্তি দেওয়া হবে, সে পশু জন্ম পাবে, ছাগলের জন্ম পাবে, গাছের জন্ম পাবে, ঘুরে ঘুরে তাকে আবার মানুষ জন্ম দেওয়া হবে, তাকে আবার পরীক্ষায় বসতে দেওয়া হবে, তাকে আবার নিজেকে সংশোধন করার চান্স দেওয়া হবে। তাহলে মনুষ্য জন্মটা হচ্ছে একমাত্র চান্স। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, না বুঝিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। হ্যাঁ, যদি এখন যদি ভগবানকে ভজনা না করো, এই কর্মক্ষেত্র দুর্লভ মনুষ্য জন্ম, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এত সুন্দর সুযোগ আমরা পেয়েছি মনুষ্য জন্ম, এটা হচ্ছে কর্মক্ষেত্র, একমাত্র কর্মক্ষেত্র, একমাত্র কর্মক্ষেত্র। আপনি এখানে চাকরি করে বেতন জমিয়ে আপনি দার্জিলিং গেলেন, দার্জিলিং এক সপ্তাহ কাটালেন, আবার ফিরে আসলেন, এক সপ্তাহে 50,000 টাকা খরচ হলো। তাহলে দার্জিলিংটা কি ভোগক্ষেত্র না কর্মক্ষেত্র? ভোগক্ষেত্র। আর কি কনস্তরিয়া নাকি? কনস্তরিয়া হচ্ছে আপনার কর্মক্ষেত্র। ঠিক সেই রকম এই পৃথিবী হচ্ছে মানুষের কর্মক্ষেত্র, এই পৃথিবীটা হচ্ছে সংশোধনাগার। সরকারও জেলখানাকে আজকাল আর জেলখানা বলে না, কি বলে? সংশোধনাগার। এই ভগবান এই জেলখানায় আমাদেরকে পাঠিয়েছেন নিরপেক্ষ, এমনকি মৃত্যুর পরেও ভগবান নিরপেক্ষ। মৃত্যুর পরে যে পাপ করবে, হিন্দু পাপ করলে সে নরকে যাবে, মুসলমান পাপ করলে তারা বলে দোজক, এই নরকে, আমাদের নরক তারা বলে, শুধু তারা আরবি ভাষায় বলে, আমরা সংস্কৃত ভাষায় বলি। হিন্দু পুণ্য করলে কোথায় যাবে? স্বর্গে। আর মুসলমান পুণ্য করলে কোথায় যাবে? তারা বলে বেহেশত, বেহেশত। তো যাই হোক, ভাষার পার্থক্য, একটা আরবি ভাষা একটা সংস্কৃত ভাষা, কিন্তু ভগবানের চোখে সব সমান। একটা মুসলমান পাপ করলেও নরকে যাবে, একটা হিন্দু পাপ করলেও নরকে যাবে। আবার ছুটির ব্যাপারে, ছুটির ব্যাপারে কি ভগবান নিরপেক্ষ না পক্ষপাত? যে মুসলমানকে আগে ছুটি দেবেন, হিন্দুকে পরে ছুটি দেবেন, কি মনে হয়, ভগবান কি নিরপেক্ষ না পক্ষপাতী? নিরপেক্ষ। তিনি হ্যাঁ নরক থেকে ছুটি দেয়, তিনি যখন শাস্তি শেষ হবে, শাস্তি তো আর অনন্ত কোটি বছর চলে না, শাস্তি কি অনন্ত কোটি বছর চলে? চলে না। আপনার পাপের মাত্রা অনুসারে আপনি যত বছর লেখা আছে তত বছর নরকে শাস্তি পাবেন। আপনি হিন্দু হলেও শাস্তি পাবেন, মুসলমান হলেও শাস্তি পাবেন। শাস্তি শেষ হবে আপনার, এমন নয় যে হিন্দু বলে শাস্তি কমিয়ে দেবে, এমন নয়, বা মুসলমান বলে শাস্তি কমিয়ে দেবে, এমন নয়। পাপ করেছেন, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি বৌদ্ধ কি জৈন, পাপ করেছেন, পাপের শাস্তি সবার সমান। এবং ছুটিও হিন্দু যখন ছুটি পাবে, মুসলমানও তখন ছুটি পাবে। অর্থাৎ ছুটির ব্যাপারটাও নিরপেক্ষ, এমন নয় ও আমার হিন্দু আমি একটু তোমাকে তাড়াতাড়ি ছুটি দেব, ওরকম কৃষ্ণ ওরকম পক্ষপাতী ভগবান নন, কৃষ্ণ এরকম পক্ষপাতী ভগবান নন। চলো সমাহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, কৃষ্ণ বলছেন হে অর্জুন, আমার কেউ প্রিয় নয়, কেউ শত্রুও নয়, আমার চোখে সবাই সমান। মাস্টার মশাই যে ছাত্রকে 100-তে 100 দেয়, যে ছাত্রকে 100-তে 10 দেয়, মাস্টার মশাইয়ের চোখে সব সমান। বিচারপতি যাকে ফাঁসি দেয়, বিচারপতি যাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেয়, তার চোখে সব সমান।
ঠিক তেমনি কৃষ্ণের চোখে হিন্দু মুসলমান খ্রিস্টান সব সমান। নমে দেশস্তি ন প্রিয়, আমার কেউ প্রিয় নাই, কেউ শত্রুও নাই। নমে দেশস্তি ন প্রিয়, যে ভজন্তি তবে যে আমার আদেশ মেনে চলবে। সরকারের আদেশ মানলে সরকার আপনাকে পুরস্কার দেবে, মাস্টার মশাইয়ের আদেশ মেনে আপনি পরীক্ষায় ভালো লিখলে মাস্টার মশাই আপনাকে বেশি নম্বর দেবে, বেশি মার্ক দেবে। কৃষ্ণ সেই কথাই বলছেন যে ভজন্তি, তুমি মুসলমান হয়ে মদ খেলে যে শাস্তি, হিন্দু হয়ে মদ খেলে সেই শাস্তি, একই শাস্তি। তুমি পুণ্য করলে, হিন্দু হয়ে পুণ্য করলে যে পুরস্কার, মুসলমান হয়ে পুণ্য করলে সে একই পুরস্কার। হ্যাঁ, যেমন আমাদের চৈতন্য মহাপ্রভু বলেছেন, হ্যাঁ, একটা একটা বিশেষ করে গাভী হত্যাকে খুব আমাদের সনাতন শাস্ত্রে বড় পাপ বলে গণ্য করা হয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে একটা গাভীর গায়ে যত লোম আছে তত বছর তাকে শাস্তি ভোগ করতে হয়। বুঝা গেল? এখন এটা অনেক সময় হিন্দুরাও, আজকাল শুনেছি হিন্দুরা নাকি গাভী খেয়ে ফেলে। তো ভগবান যখন বিচার করবেন, হিন্দুর জন্য যে বিচার মুসলমানের জন্য একই বিচার, এমন নয় যে পক্ষপাতি, যে হিন্দু গাভী খেয়েছে তাকে ছেড়ে দাও, তাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দাও, এরকম না। তো ব্যাপারটা বোঝা গেল শ্লোকটা, নমে দেশস্তি ন প্রিয়, কেউ আমার শত্রু নয়, কেউ আমার প্রিয় নয়, আমার চোখে সবাই সমান। নমে দেশস্তি ন প্রিয়, যে ভজন্তি কিন্তু যে আমার নির্দেশ মতো পুণ্য করবে, স্বীকৃতি করবে, ভক্তি করবে। হ্যাঁ, তোমাং ভক্তা, যে ভক্তি সহকারে আমার নির্দেশ পালন করবে। হ্যাঁ, মহিতে তেষু চাপা, সে আমার কৃপা প্রাপ্ত হয় এবং আমিও তার মধ্যে থাকি, সেও আমার মধ্যে থাকে। তো এটা অস্বাভাবিক কিছু নয়। ভগবান যেমন একজন পিতা, হ্যাঁ, বা একজন জমিদার বা একজন রাজা, সব প্রজাই তার চোখে সমান হওয়া উচিত, কিন্তু তবু তার নিজের সন্তানকে তিনি একটু স্নেহের চোখে দেখেন। তো যাই হোক, এখন স্নেহের চোখে দেখা মানে এই নয়, এখন মনে করেন প্রধান বিচারপতির ছেলে একটা খুন করল, প্রধান বিচারপতির ছেলে খুন করল, তো প্রধান বিচারপতি আইনের বই থেকে দেখলেন এই ধরনের খুন করলে ফাঁসি দিতে হয়, তো প্রধান বিচারপতির ছেলে খুন করল, তাহলে প্রধান বিচারপতির কি করা উচিত আপনারা বলুন, হাত তুলবেন, কি করা উচিত? ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত। ভক্ত মানে এই নয় যে নামে ভক্ত, কাজেও ভক্ত হতে হবে। আমি বলছি হে কৃষ্ণ আমি তোমার ভক্ত, কিন্তু আমি একটু মদ খাই, কাজে ভক্ত নয়, কাজে ভক্ত নয়। হে কৃষ্ণ আমি খুব লম্বা তিলক কাটি, কিন্তু আমি একটু গাঁজা টানি, কাজে ভক্ত নয়, কাজে ভক্ত নয়। যে কাজে ভক্ত কৃষ্ণ তাদের পুরস্কার দেবে, যে কাজে ডুপ্লিকেট নকল ভক্ত কৃষ্ণ তাদেরকে শাস্তি দেবে। বোঝা গেল? তবে আন্তরিক ভাবে ভক্তি করলে মানুষের পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়। বিশেষ করে চৈতন্য মহাপ্রভু এটাকে খুব সহজ করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কলিযুগে আপনি যদি সহজে যদি মনকে জয় করতে চান, সহজে যদি ভগবানকে পেতে চান, সহজে যদি জীবনে কল্যাণ আনতে চান, তাহলে মহাপ্রভু দিলেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু দিয়েছেন ঔষধ, দিয়েছেন নিয়ম, দিয়েছেন বৈঠ। ঔষধ কি? 16টা ট্যাবলেট খেতে হবে ডেইলি, 16টা ট্যাবলেট পারলে, কমপক্ষে একটা ট্যাবলেট তো খাবেন। 16টা ট্যাবলেট কে আন্দাজ করতে পারছেন? 16 মালা, 16 মালা জপ করতে হবে, 16টা ট্যাবলেট খেতে হবে। আর পৈথ্য, পৈথ্য আছে না, ডাক্তার বলে দেয় না আপনার পৈথ্য হলো সিদ্ধ পেঁপে, বলে দেয় না? আমাশা হলে বলে দেয় দই খাবেন, টক দই, বলে দেয় না? আমাশা হলে টক দই, গ্যাস হলে গোলমরিচ গুঁড়া করে একটু গরম জল দিয়ে খাবেন, বলে দেয় তো? এগুলি পৈথ্য, পৈথ্য। আমাদের পৈথ্য কি? কৃষ্ণ প্রসাদ। আমাদের পৈথ্য কি? কৃষ্ণ প্রসাদ। তাহলে পৈথ্য পেলাম, ঔষধ পেলাম, আর কি? নিয়ম। যেমন আপনার সর্দি হয়েছে, ডাক্তার বলবে
এই বৃষ্টিতে ভিজবেন না, এটা কি নিয়ম? আমাদের চারটা নিয়ম, নেশা বর্জন, নেশা করা চলবে না, এই চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা নেশা করা চলবে, ছোট নেশা বড় নেশা বর্জন বাদ দিতে, নেশা বর্জন। তারপরে কি আমিষ বর্জন, এই প্রাণীকে কষ্ট দেওয়া, হ্যাঁ বিশেষ করে যেসব প্রাণী দৌড়াতে পারে, যেসব প্রাণী দৌড়াতে পারে এদেরকে কষ্ট দেওয়া নিষেধ, হ্যাঁ এতে চিত্ত কলুষিত হয় এবং এর শাস্তি আমাদেরকে যতটুকু কষ্ট দিলাম ততটুকু কষ্ট আমাদেরকে পেতে হবে। তাহলে নেশা বর্জন, আমিষ বর্জন, জুয়া বর্জন, জুয়া খেলা আছে না বিভিন্ন রকমের জুয়া খেলা, হ্যাঁ এখনো ভারতে আমি দেখেছি পুলিশ যদি টের পায় পুলিশ ধরে নিয়ে যায়, কি করেছে না জুয়া খেলেছে, কারণ জুয়াটা যে পাপ এটা পুলিশ জানে, জুয়া বর্জন। তাহলে অবৈধ সঙ্গ বলছে বিবাহিত জীবন অনুমোদিত, বিবাহের মাধ্যমে সন্তান উৎপাদন, আমাদের গুরু মহারাজ বলেন সন্তান যেন হয় আচার্য, আচার্য মানে গুরুদেব, এমন সন্তান উৎপাদন করো যে সন্তান হবে গুরুদেব, সেটা ধর্ম, ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ, হে অর্জুন আমি হচ্ছি ধর্মসম্মত কাম, ধর্মসম্মত কাম মানে বিবাহ, ধর্মসম্মত কাম মানে বিবাহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক মহাপাপ, হ্যাঁ মহাশুন মহাপাপ মা বিধেন নিহবহীনা, হ্যাঁ তুমি জেনে রাখবে এই যে কাম বিবাহ বহির্ভূত কাম সেটা হচ্ছে মহাপাপ মহাশত্রু। তাহলে পাপ করলে পাপের ফল, ভগবানের চোখে সবাই সমান, তাই পাপ করলে পাপের ফল পেতেই হবে, এটাই হচ্ছে শ্লোকের তাৎপর্য। কিন্তু যদি কেউ ভগবানের নির্দেশ মতো জীবন যাপন করে, হ্যাঁ যে ভজন্তি, হ্যাঁ বলা হচ্ছে যে আমার ভক্ত আমার নির্দেশ মতো জীবন যাপন করে, মত চিত্ত সর্ব দুর্গা নাম মত প্রসাদ তরিষ্যসি, অথ চিত্ত মত চিত্ত সর্ব দুর্গা নাম মত প্রসাদ তরিষ্যসি, অথ চিত্ত অহংকার নশ্যসি বিনংশসি, তুমি যদি আমার কথা মেনে জীবন যাপন করো তুমি আমার কৃপায় এই জেলখানাকে অতিক্রম করে তুমি বলকে চলে যাবে, আর যদি অহংকারের বসে তুমি যদি আমাকে বুড়ো আঙ্গুল দেখাও বিনংশ বিনাশপ্রাপ্ত হবে, ভগবানের অভিশাপ বিনাশপ্রাপ্ত হবে। এখন দায়িত্ব আমাদের হাতে, ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন, মনুষ্য জন্মে স্বাধীনতা দিয়েছেন, অন্য জন্মে স্বাধীনতা নেই বললেই চল, মনুষ্য জন্মে স্বাধীনতা দিয়েছেন, আমরা যদি সেই স্বাধীনতাকে গুরুত্ব না দিই মর্যাদা না দিই ভগবানের কৃপাকে যদি আমরা সম্মান না করি তাহলে আমাদের পস্তাতে হবে, নিজের পায়ে নিজে উড়াল মারতে হবে। তো এখন প্রশ্ন উত্তর কিছুক্ষণ করব, আর মনে করি মনে হয় সময় আর পাবো না, সময় পেলে ইচ্ছা ছিল খোলা বেচা শ্রীধরের কাহিনী একটু বলবো কিন্তু মনে হয় সময় হবে না, তবু আপনারা দয়া করে প্রশ্ন করুন, হাত তুলবেন, হ্যাঁ হাত তুলে প্রশ্ন করবেন, প্রশ্ন করুন। প্রশ্ন করলে একটু সামনে চলে আসবেন এবং মাইকে প্রশ্ন করবেন যাতে সবাই শুনতে পারে। বহু প্রকৃতি অনেক বড় বড় প্রকৃতি কি আর প্রকৃতি আমাদের কি শাস্তি দেয়? প্রকৃতি ভগবানের প্রকৃতি, প্রকৃতি হচ্ছে কৃষ্ণের পুলিশ, প্রকৃতি হচ্ছে কৃষ্ণের পুলিশ, পুলিশ চোর যখন পুলিশকে দেখে সে পালায় আর সাধু যখন পুলিশকে দেখে সে এগিয়ে যায়, যে পুলিশ ভাই আমার মনে হচ্ছে একটা পকেটমার আমার পেছনে পেছনে আসছে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, কোথায় কোথায় ওই 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 যে লোকটা, আর পকেটমার যখন দেখলো পুলিশ যাচ্ছে পকেটমার দৌড়ায়, তো সাধু পুলিশের কাছে এগিয়ে যায় আর পকেটমার পালায়, তো সাধু পুলিশকে ভয় করে না, ঠিক তেমনি সাধু সে জানে মায়া আমাকে সাহায্য করবে, সাধুর কাছে মায়ার কোনো ভয় নেই, কিন্তু যে অসাধু কৃষ্ণের পুলিশ তাকে, হ্যাঁ কৃষ্ণ পুলিশ যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, কৃষ্ণের পুলিশ রেডি পিস্তল নিয়ে রেডি, যেই আপনি কোনো দুষ্টামি করবেন সঙ্গে সঙ্গে আপনাকে জাপতে ধরবে, বুঝেছেন? এই হচ্ছে প্রকৃতির কাজ, যারা ভালো তাদেরকে উপকার করবে প্রকৃতি,
প্রকৃতি হচ্ছে মায়ারই একটা প্রকাশ, মায়াদেবী ভক্তদেরকে সাহায্য করে, অভক্তদেরকে শাস্তি দেয়। পুলিশ যেমন সাধুকে সাহায্য করে, অসাধুকে শাস্তি দেয়, সেরকম। বোঝা গেল? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, চন্দন পেশলে সুগন্ধ বাড়ে, তো চন্দন পেশা মানে প্রশ্ন করে, প্রশ্ন করুন। আপনি বললেন না প্রভু যে মাতৃ গর্ভে যদি কার সন্তান আসে, সেই সন্তান যদি মাতৃগর্ভে না এসে চলে যায়। বুঝলাম না, আপনি মেরেছেন না ডাক্তার মেরেছে না কে মেরেছে? নিজে নিজে যদি মরে যায়, সে পূর্বজন্মে পাপ করেছিল, ওই সন্তান পূর্বজন্মে পাপ করেছিল, না হলে সে মরবে কেন? অনেক সময় সন্তান সাপের কামড়ে মারা যায়, এমনি না, বিনা কারণে নয়। যে ভগবান তার খামখেয়ালি, আমি বানিয়েছি আমি মেরে ফেলবো, ওইরকম নিষ্ঠুর ভগবান আমাদের নয়। ভগবান জানে এই শিশুটি পূর্বজন্মে কোনো পাপ করেছিল, সেই পাপের ফলে তার মৃত্যু হলো। সেটা আপনি মারতে পারেন, সেটা ডাক্তার মারতে পারে, আবার সে নিজে নিজে মরতে পারে, সাপের কামড়ে মরতে পারে। কিভাবে মরবে সেটাও নির্ভর করে তার কর্মের, কি ধরনের কর্ম সে করেছিল, ভগবান মেপে মেপে তার মৃত্যুর ঢং কিরকম হবে সেটা ভগবান ঠিক করে দেন। নিজে করেন না, তার হাতে চিত্রগুপ্ত আছে, যমরাজ আছে, দেবদেবী আছে, কর্মণা দৈবনেত্রেণ জন্তুর্দেহ উপপত্তয়ে, হ্যাঁ, দেবতারা বিচার করে ঠিক করে দেন, যে বলে দেন যে সাপের কামড়ে মরবে, দেবতারা ঠিক করে দেন। বোঝা গেল? কেউ যদি ভালো কর্ম করে আর তাকে যদি কেউ ঠকায়, অসম্ভব, অসম্ভব। ভালো কাজ করলে ঠকবে কি করে? আপনার কত কোটি বছরের হিসাব আপনার কাছে জমা আছে আমি জানতে চাই, কত কোটি বছরের, কত কোটি জন্মের হিসাব আপনার কাছে আছে, কত কোটি জন্মের হিসাব আপনার কাছে আছে? একবার একটা সিনেমা, সিনেমাতে দেখানো হচ্ছে, ওই স্বামী স্ত্রীর টিকিট কেটেছে, সিনেমার টিকিট, স্বামী স্ত্রী, স্বামী তো সিনেমা তিনটায় শুরু হবে, আগের দিন, এখন তো দেখি না, হল, সিনেমা হল আছে না, স্বামী সেজে গুজে রানা হচ্ছে, স্ত্রীর জন্য একটা টিকিট কেটেছে। স্ত্রী বলছে, আমার তো এখনো লিপস্টিক মাখাটা হয়নি, পায়ে আলতা মাখাটা বাকি আছে, বলে তুমি পরে আসো, তুমি পরে আসো, আমি গেলাম। তো স্বামী সিনেমা হলে ঢুকে গেল, স্ত্রীকে একটা টিকিট দিয়ে গেল। তো স্বামী সিনেমা হলে গিয়ে দেখে একটা খুনি, সে শিশুকে খুন করছে, সে শিশুকে খুন করছে, হ্যাঁ, কয়েক হাজার শিশুকে সে খুন করেছে। তো পুলিশ তার পেছনে পেছনে দৌড়াচ্ছে, তাকে ধরতে পারছে না, কোনো মতেই তাকে ধরতে পারছে না, সেখানে লুকায়, সেখানে লুকায়, লুকিয়ে লুকিয়ে অনেক বছর ধরে সে লুকিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাকে ধরতে পারছে না। তো এই অর্ধেক সিনেমা হয়ে গেল, তারপর ওই স্ত্রী লিপস্টিক মাখলো, পাউডার মাখলো, স্নো মাখলো, পায়ে আলতা মাখলো, সস্তে সস্তে মেলা শেষ, ও ঘুরতে ঘুরতে আস্তে আস্তে গিয়ে দেখো অর্ধেক সিনেমা শেষ। তো গিয়ে স্বামীর পাশের সিটটা, টিকিট তো কাটা, স্বামীর পাশের সিটটা খালি ছিল, ওই স্ত্রী গিয়ে স্বামীর পাশের সিটে বসলো। সেই সময় দেখছে ওই যে খুনিটা খেতে বসেছে, আর পুলিশ গিয়ে তার পিঠে একটা এমন লাথি মারলো, পুলিশ ধরে ফেলেছে তাকে, ধরে তাকে লাথি মারতে মারতে তার খাওয়ার পাত থেকে, সে খাচ্ছিল, খাওয়ার পাত থেকে তাকে লাথি মারতে মারতে তাকে বের করে নিয়ে। তখন বউটা বলছে, তুমি যতই বলো, স্বামীকে বলছে, তুমি যতই বলো পুলিশ এই কাজটা ঠিক করে নি, সে খেতে বসেছে, তাকে খেতে দেওয়া উচিত। বলে তুমি তো অর্ধেক সিনেমা দেখেছ, মানে তুমি তো অর্ধেক সিনেমা দেখনি। আমি অর্ধেক সিনেমা দেখেছি, আমার মনে হচ্ছিল আমি গিয়ে লাথি মারি। স্বামী বলছে, আমার মনে হচ্ছিল আমি গিয়ে লাথি মারি। তো কোটি জন্মের হিসাব আমরা জানি না, কোটি জন্মের হিসাব আমরা জানি না, আমি অর্ধেক সিনেমাটা দেখি, ও লোকটা ভালো। আরে আপনি কতটুকু জানেন? লোকটা কোটি কোটি জন্মে কি করেছে আপনি বিন্দু বিসর্গ জানেন। তো আপনি মনে করেন লোকটা তো খুব ভালো। ওই যেমন ওই ওই স্ত্রী অর্ধেক সিনেমা দেখে দেখেনি, আর অর্ধেক সিনেমা দেখতে গিয়ে সে ভাবছে পুলিশ কাজটা অন্যায় করেছে, কিন্তু স্বামী যেহেতু পুরো সিনেমাটা দেখেছে, স্বামী বলছে আমি যা আমি তাকে লাথি মারি। তো আমরা অর্ধেক সিনেমা দেখি, ওই লোকটা ভালো, কিন্তু আমরা জানি না সে কোটি কোটি জন্মে কত পাপ করেছে আমরা জানি না। বোঝা গেল? এবার এই যে প্রশ্ন করলে উত্তর বের হয়, ওই যে আরেকজন প্রশ্ন,
হ্যালো, ও আমার যে পূর্বজন্মের পাপ করেছে সেই পাপ থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো আর পাপ করবেন না। চারটা নিয়ম যেটা বলা হলো, চারটা নিয়ম পালন করবেন, ষোলোটা ট্যাবলেট খাবেন, ডেইলি ষোলোটা ট্যাবলেট খাবেন, চারটা নিয়ম পালন করবেন আর পৈথ্য কৃষ্ণ প্রসাদ খাবেন, তাহলে আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আমি যেন অবসর না থাকি, আমাকে প্রশ্নের পর প্রশ্ন করুন, আমি যেন অবসর না থাকি। আমি আরেকটা গল্প বলছি, একটা লোকের ফাঁসি হবে, ফাঁসি হবে ব্রিটিশ সরকার, এটা ব্রিটিশ আমলের কথা, আমি শুনেছি এটা নাকি সত্য ঘটনা। ব্রিটিশ আমলে ফাঁসির আগের দিন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার শেষ ইচ্ছা কি, এবং শেষ ইচ্ছা পূরণ করার দায়িত্ব সরকারের, শেষ ইচ্ছা পূরণ করা। সে যদি বলে আমি 50টা রসগোল্লা খেতে চাই, সে রসগোল্লার দাম কে দেবে? সরকার। তো সে বলছে তার পরের দিন 10টার সময় ফাঁসি, তাকে সরকার পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার শেষ ইচ্ছা কি, সে বলছে আমি কলকাতার সবচেয়ে দামি হোটেলে যাব, সেখানে গিয়ে সবচেয়ে দামি মদ খাবো, সবচেয়ে দামি দামি খাবারগুলি খাবো, এবং সেখানে যত সুন্দরী সুন্দরী বাইজি আছে তাদের সঙ্গে উপভোগ করব। তো এটা অনেক বিল সরকার দেবে, বিল কে দেবে? সরকার। তো সে হোটেলে গেল, যখন গেল তার সঙ্গে 10 জন পুলিশ, কেন বলুন তো? 10 জন পুলিশ কেন? যাতে সে পালিয়ে না যায়। 10 জন পুলিশ যখন ঢুকলো, হোটেলের কর্মচারীরা বলা বলি করছে, আরে মন্ত্রী এসেছে, মন্ত্রী এসেছে, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান মন্ত্রী। হ্যাঁ, 10 জন বডিগার্ড, আমরা তো 1 জন বডিগার্ডও পাই না। তারপরে বলছে কি খাবেন? সবচেয়ে তোমার হোটেলের সবচেয়ে দামি মদ আমাকে দাও। তো হোটেলের কর্মচারীরা বলা বলি করছে যে খুব ভাগ্যবান, দেখো না যে মদ কোটিপতিরা খায় সেই মদ সে খাচ্ছে। হ্যাঁ, তারপর বলছে তোমার হোটেলের সবচেয়ে সুন্দরী বাইজিদের নিয়ে আসো, আমি ভোগ করবো। আরে বাবা কি ধনী লোক রে বাবা, এক একটা বাইজির দাম কত, হ্যাঁ হাজার হাজার টাকা এদের দাম, এ খাচ্ছে মানে উপভোগ করছে, এ কত ভাগ্যবান, না জানি কোটিপতি, ভাগ্যবান ভাগ্যবান। আসলে কি সে ভাগ্যবান? সে কিসের জন্য অপেক্ষা করছে? আগামীকাল 10টার সময় ফাঁসি। অনেক সময় রাবণকে ডেকে বলে, রাবণ এত পাপ করলো, তার দিকে সোনার লঙ্কা, আমার প্রতিবেশী এত পাপ করে, তার দিকে 10তলা বিল্ডিং, ওই ওই যে হোটেলে গেছে না, কর্মচারীরা বুঝতে পারছে না, কর্মচারীরা বলছে ভাগ্যবান, আর যে জানে সে জানে আগামীকাল 10টার সময় তার ফাঁসি। তো আমরা ওই অর্ধেক সিনেমা দেখার মতো, আমাদের যে বিচার, আমরা কোনো সময় মনে করি আরে এই লোকটা পাপ করে সুখে আছে, এই লোকটা পুণ্য করে দুঃখে আছে, কিন্তু আমাদের বিচার হলো অর্ধেক সিনেমা দেখার বিচার। আসল যদি বিচার করতে হয়, ভগবান যেমন সব জানে, আপনার কোটি কোটি জন্মের ইতিহাস ভগবান জানে, তাই ভগবানের বিচারটাই নিখুঁত, সেই অনুসারে শাস্তি পুরস্কার ভগবান দিয়ে দেন। আমরা বলি ও ভালো মানুষ খারাপ কষ্ট পাচ্ছে, দুষ্ট মানুষ পুরস্কার পাচ্ছে, না না, সে কোনো না কোনো জন্মে পুণ্য করেছিল তার পুরস্কার এই জন্মে পাচ্ছে, কোনো না কোনো জন্মে পাপ করেছিল তার শাস্তি, এই জন্য হয়তো সে সাধু, কিন্তু কোনো না কোনো জন্মে পাপ করেছিল। তারপরে কথা, সাধু তো আর পোশাক দেখে হয় না, সাধু হচ্ছে আচরণ দেখে। এখন সব সাধুর আচরণ আপনি তো জানেন না, কে জানে? কৃষ্ণ জানে, কৃষ্ণ জানে। ভেতরে ভেতরে কে ডুবে ডুবে জল খায়? কৃষ্ণ জানে। তাই অনেক সময় আমরা দেখি সাধু কষ্ট পাচ্ছে, হতে পারে তার ভেতরে পাপ আছে, বোঝা গেল? আমি নানাভাবে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি পরিষ্কার। কি কারণে মানুষ মানুষকে মানে অনেক কথা শোনায়, মানে কি কর্মের ফলে, মানে কি কোনো দোষ না করলেও এইটাই তো বারবার ভুল হচ্ছে। আপনি কি করে বুঝলেন আপনার কোনো দোষ নাই? কি করে বুঝলেন? বৈষ্ণবরা বলে এই লোকটা আমাকে বকা দিয়েছে, নিশ্চয়ই কোনো জন্মে আমি এই লোকটার কাছে কোনো পাপ করেছিলাম, অপরাধ করেছিলাম, তাই লোকটা আমাকে বকা দিল, এটা আমারই কর্মফল, এই লোকটার বিন্দু মাত্র দোষ নাই, এই লোকটার বিন্দু মাত্র দোষ নাই, কোনো কোনো জন্মে আমি পাপ করেছিলাম, আজকে এই লোকটা আমার উপর সেই পাপের শাস্তি দিয়ে দিল।
এটা আমার দোষ, আমি পাপ করেছিলাম, সেই জন্য লোকটা আমাকে বকা দেওয়ার চান্স পেল, সুযোগ পেল। লোকটার কোনো দোষ নাই, এটা হলো বৈষ্ণব চিন্তা। আর আমি নির্দোষ, এই চিন্তাটাই ভুল। আমি নির্দোষ না, দোষ করেছি। শুধু চিত্রগুপ্ত দেখবেন, কৃষ্ণ দেখবেন, দেবতারা দেখবেন। হ্যাঁ, আমার পূর্বজন্মের ইতিহাস আমি জানি না, তা আমি কি করে নিজেকে নির্দোষ বলে জাহির করব? অসম্ভব। এই জন্য তো কোনো দোষ করিনি। আপনার এই জন্মের বিচার কি? আপনি এই জন্মে ষোলো আনা ভালো আছেন, গত জন্মে আপনি 10,000 শিশুকে হত্যা করেছেন, সেগুলি ক্ষমা হয়ে যাবে? গত জন্মে আপনি 10,000 শিশুকে হত্যা করেছেন, না বিনা কারণে। আপনি গত জন্মে কয় হাজার শিশু হত্যা করেছেন বলুন? গত জন্মে আপনি কয় হাজার শিশু হত্যা করেছেন জানেন না? তো না জেনে আপনি মন্তব্য করবেন কেন? আপনি গত জন্মের ইতিহাস দেখুন। ধৃতরাষ্ট্র বলছিল, হে কৃষ্ণ, আমি তো কোনো পাপ করিনি, কেন আমার 100 পুত্র মারা গেল? তখন কৃষ্ণ বলছেন, তুমি পাপ করিনি, কে বললো? না, আমার জীবনে আমি কোনো পাপ করিনি। তুমি কত জন্মের কথা মনে করতে পার? বলে, আমার 100 জন্মের কথা মনে আছে, 100 জন্মে আমি কোনো পাপ করিনি। যে 100 জন্মের আগে তোমার মনে আছে? 100 জন্মের আগে আমার মনে পড়ে না। বলে, 100 জন্ম আগে তুমি ছিল একজন শিকারী, তুমি 100টা পাখি ধরেছিলে, এই পাখিগুলিকে জ্যান্ত, এই পাখির চোখের মধ্য দিয়ে সুস্থতা দিয়ে তুমি মালা গেঁথেছিলে, 100টা পাখির মালা সেই চোখের মধ্য দিয়ে সুতা ঢুকিয়ে দিয়েছিলে, সেই জন্য তুমি অন্ধ হয়ে জন্মালে, আর ওই 100টা পাখি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য তারা কি হলো? 100 পুত্র। আর তুমি যেহেতু ওদের চোখে, পাখির চোখে সুতা ঢুকিয়েছিলে, সেই জন্য তুমি হয়ে গেলে অন্ধ। তো 100 জন্ম আগের শাস্তি ধৃতরাষ্ট্র ভোগ করছে, আর আপনি বলছেন এই জন্মে পাপ করিনি, এই জন্মের বিচার তো এখন হবে না। এই জন্মে এখন যেমন পুলিশ যখন কাউকে ধরে একটা দুইটা ঘুষি দেয়, কিন্তু সে যখন জেলে যায় তখন কি আর একটা দুইটা ঘুষি? তখন তো সে সারা জীবন জেলেই থাকে। তো দুইটা বিচার, একটা হলো পুলিশ ধরবে, ধরে একটা চড় দেবে, এটা একটা বিচার। আরেকটা বিচার হলো কোর্টে বিচার হবে, কোর্টের বিচারের পরে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে, সেটা হলো আসল বিচার। ঠিক তেমনি চিত্রগুপ্তের কোর্টে, যমরাজের কোর্টে যে আপনার বিচার হবে, সেটা হবে আসল বিচার। আর এখন সামান্য সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, এটা হচ্ছে পুলিশের ছোটখাটো চর, এটা সাময়িক বিচার, এটা আসল বিচার নয়। আসল বিচার হবে মৃত্যুর পর, এটা সব শাস্ত্রেই, হ্যাঁ মুসলমানরা বলে কেয়ামত, হ্যাঁ সব শাস্ত্রেই মৃত্যুর পরে বিচার হবে, মৃত্যুর পরে বিচার হবে। আপনি বুঝতে পারলেন কিনা? আর কোন প্রশ্ন? প্রভুপাদ একবার আঙুল কেটে ফেলেছিলেন, আঙুল। প্রভুপাদ, আপনি তো শুদ্ধ ভক্ত, শিষ্যরা প্রভুপাদকে প্রশ্ন করতে ভয় পেতেন না। প্রভুপাদ, আপনি তো শুদ্ধ ভক্ত, আপনি তো সম্পূর্ণ নির্দোষ নিষ্কলঙ্ক, আপনার আঙুল কেটে গেল? প্রভুপাদ বলছেন, বহু জন্ম ধরে আমি যা পাপ করেছি না, আজকে আমার গলা কাটা যাওয়ার কথা, আজকে আমার গলা কাটা যাওয়ার কথা, কিন্তু কৃষ্ণ এত দয়ালু, এত দয়ালু, আমার গলা কাটার পরিবর্তে আমার আঙুলটা কেটে দিলেন। বুঝেছেন? ভক্ত এইভাবেই ভাবে। মানে আমি দু তিনবার এরকম দেখেছি, হয়েছে আমার ক্ষেত্রে, ভগবানের আরতি করছি, প্রসাদ চাপিয়েছি, ভগবানের চরণে তুলসী দিয়েছি, পুষ্প দিয়েছি, কিন্তু প্রসাদে বা জলে তুলসী দিতে ভুলে গেছি, এরকম হয়েছে। এইটা সেগুলি ভুলে গেলে যাওয়াটা ঠিক নয়, তবে ভুলে গেলে গুরু পরম্পরা দিয়ে দেয়, গুরু পরম্পরা তুলসী দিয়ে দেয় আপনার হয়ে, আপনার পক্ষে গুরু পরম্পরা তুলসী দিয়ে দেয়, কিন্তু ভুলে যাওয়াটা ঠিক নয়। তারপর আমি ক্ষমা প্রার্থনা, হ্যাঁ সে করবেন, ক্ষমা করবেন, চাইবেন, অনুতাপ করবেন, ঠিকই আছে, ঠিক আছে। নেক্সট, আর কারো কিছু প্রশ্ন নেই? কয়টা বাজে এখন? তাহলে টাইম তো হয়ে গেল না, তাহলে প্রশ্ন থাকলে আর 1 মিনিট সময় দেব, প্রশ্ন থাকলে করুন, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, না হলে সমাপ্তি ঘোষণা হবে, তারপরে কি প্রোগ্রাম আমি জানি না। আচ্ছা তাহলে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি? একটা প্রশ্ন আছে বলছেন, ধৈর্য, সে যোগ্যতা অর্জন করতে হবে,
তত্ত্বকর্ম প্রবর্তন উৎসাহ নিশ্চয় ধৈর্যাত, ধৈর্যাত মানে ধৈর্য, ধৈর্য ধরতে হবে, সেই জন্য যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, এখানে একজন ভক্ত তিনি গীতা ফ্রি মানে বিনামূল্যে গীতা দান করার জন্য গীতা দিয়েছেন ইসকনে, কিন্তু তিনি একটা অনুরোধ করেছেন, যারা তিনটা বই কিনবে তাদেরকে ফ্রি দেবেন, এমনিতে ফ্রি দেবেন না। যারা তিনটা বই কিনবে, তিনটা বইয়ের দাম 300 টাকা, এই 300 টাকার বই কিনলে 270 টাকার গীতাটা ফ্রি, যদি বিশ্বাস হয় সংগ্রহ করবে। এবং আমি জানি আমাদের মন্দিরে 270 টাকা করে গীতা বিক্রি হয় এবং এই গ্রন্থগুলো 300 টাকা, বুঝেছেন তো? একজন দিয়েছেন বলে আপনারা পাচ্ছেন, এই সুযোগ তো বারবার আসবে না। তো আপনারা 300 টাকা দিয়ে 600 টাকার বই মানে 300, 400, 570 টাকার বই আপনারা পেয়ে যাবেন, 300 টাকা দিয়ে 570 টাকার বই পেয়ে যাবেন। আর জপমালা যদি আজকে কেউ নিতে চান নিতে পারেন, এখানে মঞ্চে আসবেন, আপনারা জপমালা নেবেন, বলে সময় নাই এক মালা করবেন, আর যাদের মোবাইল দেখার সময় আছে তারা 16 মালা 32 মালা করবেন, আর যাদের সময় নাই তারা 1 মালা করবেন, আর যাদের মোবাইল দেখার সময় আছে তারা 32 মালা করবেন। আসুন, কেউ যদি নেবেন চলে আসেন, আর সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। কালকে খিচুড়ি প্রসাদ আমি পেয়েছিলাম, অমৃত অমৃত। তাহলে আসুন দয়া করে, তারা নেবেন। যে একজন আসছে মনে হচ্ছে, কি নেবেন? এগুলি কত? একটা ব্যাগ সহ মালা সহ 100 টাকা, কত? 100 টাকা জ মালা এবং সাক্ষী মালা, মালা এবং ব্যাগ সহ 100 টাকা। এমনিতেই মানুষ সাধুকে পয়সা দেয়, আর তো কিছু পাচ্ছে না। হরে কৃষ্ণ, চলে আসুন, সৌভাগ্য বারবার আসে না। এক মালা জপ করতে 10 মিনিট লাগে, ভগবানকে 10 মিনিট দেওয়ার সময় নাই। ভগবান কোটি কোটি জন্ম ধরে আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, সূর্যের আলো, সূর্যের আলোক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ভগবানের কৃপায় আমাদের জীবন চলে, তার জন্য 10 মিনিট সময় নাই, বিশ্বাস করা কঠিন। বলতে পারেন প্রভু আমি তো একটু মাছ খাই, মাছ খেয়ে জপ করুন, দেখবেন মাছ কি করে পালায়। মাছ খেয়ে জপ করুন, মাছ পালাবে, মদ খেয়ে জপ করুন, মদ পালাবে, এই তো মেডিসিন, ঔষধ তো পালাবে সব, আমরা তো দেখেছি। এই বিদেশ থেকে যারা আসে ডেইলি মদ খেত, ডেইলি গরুর মাংস খেত, কিন্তু হরিনামের প্রভাবে হ্যাঁ তারা এখন শুদ্ধ ভক্ত হয়ে গেছে, শুদ্ধ ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা আসুন, ভগবানের নামের প্রতি একটু শ্রদ্ধা থাকা উচিত। আসুন, যাদের মালা নেই, কার কার মালা নেই হাত তুলুন, সবার মালা আছে, ওই মালা নেই আসুন, নিয়ে যান মালা, নিয়ে যান। হ্যাঁ, ওই জন্যই তো আপনি বললেন না আমি নির্দোষ, আমাকে বকে, কোথায় নির্দোষ? আমি ভগবানের নামই করার 10 মিনিট সময় নাই আপনার ভগবানের জন্য, আপনি তো মহাদোষী। কেন মালাটা ক্ষতিটা কি, অসুবিধা কি? নিয়ম আসুন আমি দেখিয়ে দিচ্ছি। নিজেকে নির্দোষ ভাবা সহজ, যার যত নামে রুচি সে তত বৈষ্ণব। এই দেখুন, একদিকে মোটা আরেকদিকে চিকন, দেখেছেন? আচ্ছা, ইংরেজি ইউটা কেমন? ইউ যখন ও লিখবেন ওটা তো জোড়া লেগে যায় না, আর ইউটা কিন্তু ফাঁক থাকে, এটা ইউ, ইউর মত। এই এখানে আপনি ধরবেন না, এখানে এই যে এই আঙুলটায় তর্জন, এটা হলো ঝগড়াটে আঙুল, ঝগড়াটে আঙুলটা মালার থলির বাইরে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ঝগড়াটে আঙুলটা বের করে দেবেন, বের করে এখানে প্রথমে পঞ্চতত্ত্বের কৃপা প্রার্থনা করবেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপরে পরের মালায় চলে যাবেন, এখন 108টা গুটি আছে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরের গুটিতে চলে যাবেন, এই করে করে যখন 108টা গুটি পেরিয়ে যখন আবার ওইখানে আসবেন, ওই চিকন দিকে চলে আসবেন, তখন কিন্তু এটা ক্রস করবেন না। ক্রস করলে হয়ে যাবে ও, আর ক্রস না করলে হবে ইউ। আবার এটাকে এইরকম করে আবার এখান থেকে আবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে এই ছোট দিক থেকে মোটা দিকে, মোটা দিক থেকে ছোট দিকে যাবেন। শুরুতে একবার পঞ্চতত্ত্ব মন্ত্র, শেষে একবার পঞ্চতত্ত্ব মন্ত্র, আর মাঝখানে সব হরে কৃষ্ণ মহামন্ত্র। তুমি বুঝতে পেরেছেন? এরপরেও আমাদের প্রভুরা থাকে এখানে। হ্যাঁ, এখানে যে কি প্রভু, কি ভুবন প্রভু, ভুবন মঙ্গল প্রভুর কাছে জিজ্ঞাসা করবেন, আপনার বাড়ি কি কাছে না দূরে? হ্যাঁ, তো ভুবন মঙ্গল প্রভুকে জিজ্ঞাসা করবেন, উনি আপনাকে ভালো করে শিখবেন। আরে সাক্ষীমালা কই, সাক্ষীমালা এই, হ্যাঁ আপনার একমালা হলে এটা প্রথমে উপরের দিকে রাখবেন, যেমন একমালা হবে একটা টেনে দেবেন, দুই মালা হলে দুইটা টেনে দেবেন, এরকম ১৬বার টানলে ১৬মালা, আপনি যত পারেন করবেন। ১৬মালা হলে দীক্ষা পেয়ে যান, যে ১৬মালা করবে চারটা নিয়ম পালন করবে সেই স্কনে দীক্ষা পাবে। হরে কৃষ্ণ, আপনারা ধন্য, জীবন ধন্য, হরে কৃষ্ণ। নিয়মটা বুঝেছেন? না হলে ভুবন মঙ্গল প্রভুর কাছ থেকে বুঝে নেন, ঠিক আছে? আর দু একজন ভাগ্যবতী, মহাভাগ্যবতী যদি দু একজন থাকেন এগিয়ে আসেন। তারপর গীতা ৩০০ টাকা দিয়ে ৫৭০ টাকার গ্রন্থ নিতে পারেন, আমরা সই করে দেব। কাগজটা ওলিও, একবার দাগ চলে আসবে। হ্যাঁ, ব্যাগ আছে ওখানে, আপনি কিনে নেবেন আমি সই করে দিয়েছি। সবাই উলুধ্বনি দিয়ে দিন, নিয়ম জানেন তো কি করে জপ করতে হবে? ভুবন মঙ্গল প্রকট শিখে নেবেন, সবাই প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন,
জয় রাখছি, জয় গ্রন্থর শ্রীমদ ভাগবত কি, জয় প্রভঞ্জন প্রভু কি, শিল প্রভুপাদ কি, জয় গৌর প্রমানন্দে ভগবত গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, জয় গৌর প্রমানন্দে হরি। আমাদের গীতা এখানে ভুবন মঙ্গল প্রভুর কাছে সবসময় থাকে। গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত আপনারা সংগ্রহ করে নেবেন। হরে কৃষ্ণ। তো আমরা আগের প্রবচনটিতে আমরা শুনলাম যে ভগবান হচ্ছে নিরপেক্ষ, তার কাছে হিন্দু মুসলমান বলে কোনো জাতিভেদ নেই, তিনি শুধু কর্ম দেখেন, সেই কর্ম অনুসারে তিনি জীবকে কখনো শাস্তি দেন, কখনো পুরস্কার দেন। তবে মানুষের বিচারে ভুল হয়, যেমন মাদার টেরেসা, তিনি যদি 90% পুণ্য করেন এবং 10% পাপ করেন, তাহলে মানুষের বিচারে কেউ হয়তো 10%-এর জন্য শাস্তি দাবি করবেন, কেউ হয়তো 90%-এর জন্য পুরস্কার দাবি করবেন। কিন্তু ভগবানের বিচারে, যেহেতু ভগবান নিরপেক্ষ, তিনি মাদার টেরেসাকে তিনি 10%-এর জন্য পুরস্কার দেবেন, সরি 90%-এর জন্য, তিনি যে মাদার টেরেসা যে 90% ভালো কাজ করেছেন তার জন্য তিনি মাদার টেরেসাকে পুরস্কার দেবেন, এবং তিনি যে 10% খারাপ কাজ করেছেন, কোনো পাপ যদি করে থাকেন, তো তার জন্য ভগবান তাকে 10% শাস্তি দেবেন। কিন্তু মানুষ সেইভাবে বিচার করতে পারে না, মানুষ হয়তো 10%-এর জন্য শাস্তি দেবে, পুরস্কার দেবেই না, কিংবা পুরস্কার দেবে শাস্তি দেবেই না। মানুষ এই 10% 90% বিচারটা করতে পারে না। কিন্তু ভগবান জীবের কর্ম অনুসারে, কোনো জীব যদি 50% ভালো কাজ করে, 50% খারাপ কাজ করে, ভগবান তিনি 50%-এর জন্য পুরস্কার দেবেন এবং 50%-এর জন্য শাস্তি দেবেন। এখন শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আমরা মানি, তো আল্লাহ সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, এখানে আমি শ্রীল প্রভুপাদের গ্রন্থ থেকে একটু পরে শোনাচ্ছি। তার ভৃত্য কৃষ্ণদাস বিপ্র মাঘ মেলার সময় প্রয়াগে স্নান করার জন্য সেখানে তাকে, মানে মহাপ্রভুকে, যেতে অনুপ্রাণিত করলেন। সেই আবেদনে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং তারা প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে তাদের সঙ্গে কয়েকজন পাঠানের সাক্ষাৎ হয়। তাদের মধ্যে একজন ছিলেন মুসলমান শাস্ত্রে পারদর্শী মৌলানা। তার সঙ্গে এবং তার সহচরদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু কথোপকথন হয় এবং তিনি মৌলানাটিকে বোঝান যে কোরআনেও শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের এবং ভাগবত ধর্মের বর্ণনা আছে। তারপর সেই সমস্ত পাঠানেরা তার আনুগত্য বরণ করে ভগবত ভক্তে পরিণত হন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পাঠান ব্যক্তিটিকে বুঝিয়েছিলেন যে কোরআনেও শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের উল্লেখ আছে এবং ভাগবত ধর্মের অর্থাৎ বৈষ্ণব ধর্মের উল্লেখ আছে। আমাদের শ্রীল প্রভুপাদ বলেছেন যে মুসলমানরা একদিকে বৈষ্ণব, কেননা তারা বলেন আমরা ভগবানের বান্দা, ভগবানের দাস। আমরাও বলি, যারা আমরা বৈষ্ণব, আমরা বলি আমরা সকলেই কৃষ্ণদাস। এবং চৈতন্য মহাপ্রভু বলছেন কোরআনেও শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের উল্লেখ আছে। এখন কোনো কোনো মৌলানা সেটা মানে, কোনো কোনো মৌলানা সেটা মানে না, কিন্তু একটা জিনিস সবাইকেই মানতে হবে যে ভগবান কর্ম অনুসারে, জীব যদি পুণ্য কাজ করে ভগবান পুরস্কার দেবেন, পাপ কাজ করলে শাস্তি দেবেন। কে যদি 50% পুণ্য কাজ করে তাহলে তিনি 50% পুরস্কার পাবেন, কে যদি 50% পাপ কাজ করে তাহলে তিনি 50% শাস্তি পাবেন। তাই মাদার টেরেসা, তিনি যদি নরকে গিয়েও থাকেন, দোজকে যদি গিয়েও থাকেন, সেখান থেকে তার ছুটি হবে। এমন নয় যে শুধু মুসলমানদেরই ছুটি হবে আর মাদার টেরেসার ছুটি হবে না, তাহলে তিনি নিরপেক্ষ কিভাবে হবেন? আমি বহু মুসলমানদের সঙ্গে কথা বলেছি, তারা বলেন যে কোরআনে ল কর্ম, কর্মবাদ স্বীকার করা হয়েছে,
যে জলস্থলে সর্বত্রই জীবের কর্মফল, জলস্থলে সর্বত্রই জীবের কর্মফল। তাহলে আল্লাহ যদি ভগবান হয়ে থাকেন, যেটা আমরা অন্তত চৈতন্য মহাপ্রভু বলছেন যে কোরআনে শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের উল্লেখ আছে, তাহলে কোথায় উল্লেখ আছে আমি জানি না, কিন্তু আমাদের সনাতন পন্থী যারা তারা আল্লাহকে সম্মান করেন এবং আমরা মনে করি যে আল্লাহ হচ্ছে কৃষ্ণেরই একটি নাম। কিন্তু যখন ওয়াজিরা ব্যাখ্যা করেন তখন অনেক সময় কোনো কোনো ওয়াজি বলেন না কর্মফল অনুসারে জীবের কর্মফলের পুরস্কার এবং শাস্তি তাকে ভোগ করতে হয়, এবং এই ব্যাপারে কৃষ্ণ যেমন নিরপেক্ষ, আর আমরা যেহেতু মনে করি যে আল্লাহ হচ্ছেন কৃষ্ণেরই একটি নাম, তাই কৃষ্ণ যেহেতু নিরপেক্ষ তাই আল্লাহও নিরপেক্ষ, আল্লাহও নিরপেক্ষ, ভগবান কেন পক্ষপাতিত্ব করবেন? হ্যাঁ, ভগবানের কাছে হিন্দু মুসলমান সব সমান। হ্যাঁ, এখন এখন মাদার টেরেসা খ্রিস্টান, কিন্তু তিনি ভগবান মানতেন, তিনি হয়তো আরবি শব্দটা ব্যবহার করেননি, কারণ তিনি আরবি ভাষা শিখেছেন কিনা আমি জানি না, তবে তিনি ইংরেজিতে বলতেন গড। এখন আরবিতেই বলতে হবে, যারা আরবি জানে না, যারা আরবি জানে না, এরকম অনেক লোক আছে আরবি জানে না, তাদের কাছে কেউ বলে গড, কেউ বলে ভগবান। হ্যাঁ, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন যে আমরা যে কোরআনে শ্যাম সুন্দর মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখ আছে, তো উল্লেখ কিভাবে আছে আমি জানি না, তবে এইটুকু আমরা মানি যে আপনারা যাকে আল্লাহ বলেন আমরা তাকে কৃষ্ণ বলি, মাদার টেরেসা তাকে গড বলেছেন, হ্যাঁ খ্রিস্টানরা তাকে গড বলেন। তো এবার বিভিন্ন ধর্মে ভগবানের বিভিন্ন নাম আছে, কিন্তু এই নামের জন্য যে আমি তোমার আল্লাহ নামটা বললাম না তাই তুমি পক্ষপাতিত্ব করবে, হ্যাঁ তুমি পক্ষপাতিত্ব করবে তা তো নয়। তাই সত্যি সত্যি যদি আল্লাহকে বুঝে থাকেন এটাও বুঝবেন যে আল্লাহ নিরপেক্ষ। যদি বলেন না আল্লাহ নিরপেক্ষ নয়, হ্যাঁ তাহলে নিশ্চয়ই কোথাও গলদ আছে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ।